ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ভাই তারেক আজিজ প্রশ্ন করেছেন আপনার জানা বিষয়ে, যে কিছু ভাই প্রবাসে গিয়েছেন, তারা হতাশার মধ্যে আছেন, কাজকর্ম পাচ্ছে না, তাই তারা নামাজও পড়ছেন, আল্লাহ সাহায্য কামনা করছেন। তারপরও জানতে চেয়েছেন যে এক্ষেত্রে কেমন সবর করতে হবে, ইসলাম এবং কি বলে। জাযাকাল্লাহু খাইরান, একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা অনেক সময় মানুষ ক্ষুধার কারণে, অভাবের কারণে, কষ্টের কারণে লাঞ্ছিত হয়ে যায়, কুফুরি করে বসে, অধৈর্য হয়ে যায়। তো এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে আল্লাহর সাহায্য কামনা করে মোকাবেলা করতে হয়। এখানে কঠিন ধৈর্যের পরীক্ষা দিতে হবে। প্রথম কথা হলো, মুমিন মুসলিম হিসাবে যে তার তকদিরের প্রতি বিশ্বাস থাকতে হবে, যে যেটা সে পায় ওইটাই তার তকদির, তার তকদিরের বাইরে কিছু হবে না। তার ভাগ্যে ছিল এই সময় সে বিদেশে যে কাজ পাবে না, হতাশায় ভুগবে, টেনশন ভুগবে, এটা তার ভাগ্য। অর্থাৎ এক্ষেত্রে ভাগ্যের উপর বিশ্বাস রেখে বিষয়টাকে সবর করতে হবে। তারপরে বলবো যে আমরা মানুষ হিসাবে ভুল করি, তো কখনো কখনো ভুলের শাস্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, আমাদের ভুলের শাস্তি দিয়ে থাকেন। যেমন এমনি আমরা পাবো সূরা রোম আয়াত নম্বর 41-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ইলা আখিরিল আয়া, যে মানুষ জলে এবং স্থলে যত বিপর্যয় বিপদ আপদ আসে সবগুলো মানুষের হাতের কামাই। তাই বলবো যে বয়, ক্ষুধা, অনাবৃষ্টি, অধিক বৃষ্টি, বেকারত্ব ইত্যাদি দিয়ে আল্লাহ বান্দার পাপের শাস্তি মোচন করে দেন, ক্ষমা করে দেন। এটি একটি বিষয়। অপরদিকে আরেকটি বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে পরীক্ষা করার জন্য ভয়, ক্ষুধা, কষ্ট দিয়ে পরীক্ষা করেন, যার উল্লেখ রয়েছে সূরা বাকারা আয়াত নম্বর 155, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ইলা আখিরিল আয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন ভয়, ক্ষুধা, তারপরে পরিবারের কাউকে মৃত্যু দিয়ে, ফসলাদি নষ্টের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে থাকেন। সেখানে যদি বান্দা সবর করে তাহলে রয়েছে মহাপুরস্কার। তো সেই হিসাবে একজন মুমিন সে নিজেই জানতে পারবে বা অনুভব করতে পারবে যে তার উপরে বিপদ আপদ, কষ্ট, দুঃখ, ক্ষুধা কেন নেমে আসে। একজন মুমিন সে ভাবতে পারবে যে আমি অনেক গুনাহ করেছি, এটা অবশ্যই আমার পাপের শাস্তি। অথবা যদি মুমিন হয়, সত্যিকার অর্থে পরিপূর্ণ মুমিন হয়, তাহলে সে ভেবে নেবে এটা আমার জন্য পরীক্ষা, অতএব আমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমরা একটি হাদিস আলেমদের জবানে এটা বারবারই শুনে থাকি, যেখানে বলা হয়েছে যে মুমিনের বিষয়টি আশ্চর্য বিষয়, কি যে সে যখন বিপদে পড়ে তখন সে ধৈর্য ধারণ করে, ফলে সে অনেক নেকির অধিকারী হয়। আবার যখন সে ধনী হয়, নিয়ামত প্রাপ্ত হয়, তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে, সেটা তার জন্য অনেক কল্যাণ বয়ে আনে। অতএব মুমিনের কোনো দিকেই লস নেই, বিপদ হলে সবর করবে রয়েছে বিনিময়, নিয়ামত পেলে শুকরিয়া আদায় করবে রয়েছে বিনিময়। তো এ হলো বিষয়। তারপরে বলবো, আপনি উল্লেখ করেছেন যে ভাই যারা বিপদে আছে তারা নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ। এমর্মে সূরা মাআরিজে পাবেন স্পষ্ট কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু আলা হালুয়া ইদা মাসাহু শাররু জাজুয়া ওয়া ইদা মাসাহুল খায়রু মানুয়া, যে মানুষকে তৈরি করা হয়েছে কি বলে, যে সবুর কম, মানুষের ধৈর্য কম, এভাবে তাকে সৃষ্টি করা হয়েছে, ফলে যখন কোনো অকল্যাণ তাকে স্পর্শ করে, কোনো বিপদ আপদ নেমে আসে, জাজুয়া, সে
ধৈর্য হারা হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। আর যদি তাকে কোনো কল্যাণ আল্লাহ দিয়ে দেন তখন সে মানুহা, তখন সে হয়ে যায় অকৃতজ্ঞ, হয়ে যায় আত্মঅহংকারী, যে সম্পদ আমার অর্জিত আমি কাউকে দেব না। তবে এটা হচ্ছে মানুষের সৃষ্টিগত স্বভাব। এখানে মানুষ বলতে সবাই সামিল, তবে এই যে বদগুণ, যে কোনো অকল্যাণ হলেই ধৈর্য হারিয়ে ফেলা আর কল্যাণ পেলেই অকৃতজ্ঞ হয়ে যাওয়া, অহংকারী হয়ে যাওয়া, এই গুণটা ভালো নয়। তো এই গুণ থেকে বাঁচার জন্য কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইল্লাল মুসাল্লিন, যে যারা সত্যিকার অর্থে নামাজি তারা এমন হবে না, অর্থাৎ তারা অকল্যাণ পেলে ধৈর্য হারা হবে না আর কল্যাণ প্রাপ্ত হলে অকৃত হবে না, অহংকারী হবে না। তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে তিনটা বিষয় বললাম। প্রথমে তকদিরের প্রতি বিশ্বাস রাখতে হবে, যেটা আমার তকদিরে ছিল, অতএব আমি চেষ্টা করার মালিক, চেষ্টা করতে পারবো। যদি ভাগ্যে না আসে এবং ভাগ্যে আসবে বিলম্বে, ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এইভাবে তকদিরকে সে মেনে নিবে। দুই নম্বরে বলেছিলাম যে হতে পারে পাপের শাস্তি অথবা মুমিনের জন্য পরীক্ষা, আর সেখান থেকে বাঁচার জন্য কী করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ পড়লে এই বদগুণ, যে বিপদে ধৈর্য হারা হয়ে যাওয়া, এটা থেকে সে বেঁচে যাবে এবং কল্যাণপ্রাপ্ত হলে সে অহংকারী হবে না, সে অকৃতজ্ঞ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।